হ্যালো স্টুডেন্ট, তো কি খবর? আজ আমি আলোচনা করিম ক্লাস টেনের বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 12, অর্থাৎ বিদ্যুৎ নামের যে তোমালোকর চ্যাপ্টার দিয়ে আছে না, সেইটোর প্রথম যে দুটো প্রশ্নাবলী দিয়া আছে, অর্থাৎ এই দুটো প্রশ্নাবলী দেখা হয়েছে, এই দুটো প্রশ্নাবলীর কোশ্চেনবিল ডিসকাস করিম। ওকে, তো চা তেনে প্রথম প্রশ্নাবলীর কোশ্চেন আমার কি দিয়ে আছে, কোশ্চেন নাম্বার 1, এটা বৈদ্যুতিক বর্তনী বলিলে কি বুঝা, সেইটো আমাক দিছে। ওকে, এটা বৈদ্যুতিক বর্তনী, চা বৈদ্যুতিক বর্তনী কেনেকুৱা হয়, তোমালোকৰ এইটো ধরা এটা আমাক বাল্ব দিয়া আছে, এই বাল্বটো জ্বলাবলৈ হলে আমার কি করব লাগিব, প্রথমতে আমার এতে এটা ব্যাটারি লগাব লাগিব। ওকে, তারপর এতে এটা আমার চাবি লগাব লাগিব। ওকে, এনেকুৱা করে লগালেহে আমার কি হব, সুইচ, চাবি মানে কি সুইচ লগাব লাগিব। ওকে, এনেকুৱা করে ব্যাটারির লগত বাল্ব কানেক্ট দিলে আমার এইটো বাল্বটো জ্বলিব। ওকে, এনেকুৱা এটা দেখা পাইছে নহয়, এনেকুৱা কানেকশন। এতিয়া চোৱা, এতে যদি তোমালোকে মাজতে এনেকুৱা করে ছিঙি দিয়া, তেনেহলে তারতো কি হয়ে গেল, আমার বাল্বটো জ্বলিব নাকি, নজ্বলে নহয়। ওকে, আমার এনেকুৱা কি হব লাগিব, এনেকুৱা বন্ধ হব লাগিব, আর সুইচটো আমার কি হব লাগিব, অন করে দিব লাগিব। অন করে দিয়া মানে কি, এতেও আমি কি করিলো, এতে বন্ধ করে দিছো, মানে এইফালে দিয়ে আমি যাব দিছো কারেন্টটো। ওকে, এইফালে দি, সো তেনেহলে চা, এনেকুৱা এটা বর্তনী, মানে এইটুকে আমার কি কোৱা হয়, বর্তনী বুলি কোৱা হয়, এনেকুৱা এটা বস্তু যেটো আমার কি দেখা পাইছে, বিদ্যুৎ প্রবাহর কারণে এটা বন্ধ বর্তনী আমার ক্রিয়েট করা হয়েছে, বনোৱা হয়েছে। ওকে, এইটুকে এটা কি কোৱা হব, বর্তনী বলে হব। তেনে তোমালোকে লিখিবে কেনেকৈ, কি বিদ্যুৎ প্রবাহর কারণে প্রস্তুত করা নিরবিচ্ছিন্ন বন্ধ পথ, এটা কি কোৱা হয়, বর্তনী বলে কোৱা হয়। ওকে, এনেকুৱা করে লিখিবা, কি বিদ্যুৎ প্রবাহর নিরবিচ্ছিন্ন আর বন্ধ পথ, এটা বর্তনী বলে কোৱা হয়। লিখি দিছো বাৰু তোমালোকক, এই লাইনটো দেখা হয়েছে, তো এনেকুৱা করে লিখি দিবা, বুঝি পাইছা, মানে বর্তনী মানে কি এনেকুৱা করে বন্ধ হব লাগিব, কত আমার খোলা বা ছিঙা হব নোৱাৰিব। ওকে, এইটো কথা ক্লিয়ার। ইয়ার পিছত চোৱা, প্রবাহর এককর সংজ্ঞা দিয়া, প্রবাহর এককর সংজ্ঞা কি আছিল, সেইটো প্রথমতে মনত করব লাগবে। প্রবাহর এককর সংজ্ঞা হল আমার এম্পিয়ার। ওকে, এটো আমার হয়ে গেছে। এতিয়া চা, এম্পিয়ার আমাক কৈছে কি প্রবাহর এককর সংজ্ঞা, তার মানে এক এম্পিয়ার কাক বলে, এইটো আমার লিখিব লাগিব। ওকে, এক এম্পিয়ার, এইটোর কারণে তোমালোকে এটা ফর্মুলা পাইছা, কি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এইটো তোমালোকৰ কিতাবত দিয়া আছে, আই ইকুয়াল টু কিউ বাই টি। এতিয়া আই টু হল আমার প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, এইটোর একক হল আমার এম্পিয়ার। ওকে, আর কিউ যেটো আছে নয়, কিউ টু হল আমার কি আধান, লিখে দিছো বাৰু আধান। ওকে, এইটোর একক, আধানের একক কি আমার হল কুলম। ওকে, আর টি টু হল আমার সময়। ওকে, সময়, সময়ের একক কি সেকেন্ড। ওকে, এইটোতে আমি জানো সময়ের একক হল সেকেন্ড। এতিয়া এক এম্পিয়ার হবলৈ আমার কি করব লাগবে, এইটুতো এক হব লাগবে, এইটুতো এক হব লাগবে, বুঝি পাইছা, আমাক এক এম্পিয়ার প্রবাহর এককর সংজ্ঞা খুঁজিছে নয়, এনেকুৱা করে কব লাগবে, তার মানে ওয়ান এম্পিয়ার কাক বলে, সেইটো আমাক কব বুঝিছে কোশ্চেনটো। ওকে, এতিয়া চোৱা কেনেকুৱা হব, যে এক কুলম আধান, ওকে, এক কুলম আধান এক সেকেন্ডত যদি আমার প্রবাহিত হয়, বুঝি পাইছা কেনেকুৱা করে, এক কুলম আদান এক সেকেন্ডত আমার এটা বর্তনীর মাজেদি প্রবাহিত হলে আমার কি হব, তাতে হওয়া প্রবাহর মানক ওয়ান এম্পিয়ার প্রবাহ বলে কোয়া হব, বুঝি পাইছে কাহিনীটো কি কৈছে। আমার এইটো ফর্মুলাটো জাস্ট মনত রাখব লাগবে, এতে এই ফর্মুলা, এই ফর্মুলাটো যদি তোমালোকৰ মনত থাকে তাহলে ডাইরেক্ট তোমালোকে লিখিব পারবে, এতে জাস্ট এতে এককবিলাকও তোমালোকৰ মনত রাখব লাগবে। এতিয়া চোৱা, এককবিলাকক লৈ পেলাই মই ডিটেইলছত তোমালোকৰ এম চি কিউ ভিডিও অলরেডি দিছো, সেইবিলাক ভিডিও যদি তোমালোকে চোৱা নাই তাহলে ভিডিও লিংকটো দি দিছো, গোটেইকেইটা এইটো চ্যাপ্টাৰৰ ভিতৰত যিকেইটা তোমালোকৰ এস আই একক জানিবলগীয়া আছে গোটেইকেইটা মই দিছো, তাতে তোমালোকে জানিব পাৰিবা। ওকে, আৰু বহুতকেইটা ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন দিছো, এনেকুৱা কৰি তোমালোকে গোটেইখিনিৰ একক, তাৰপিছত কি কি আৰু জানিব লাগে সেইখিনি জানিব পাৰিবা, বুজি পাইছা। তোমালোকৰ প্ৰশ্নাৱলী এক্সাৰচাইজ আৰু কিছুমান এম চি কিউ গুরুত্বপূর্ণ কোশ্চেন্স কিছুমান দিয়া হব গোটেইকেইটা এইটো চ্যাপ্টারক লৈ পেলাই, যাতে তোমালোকর ফুল চ্যাপ্টারটো ক্লিয়ার হয়ে যায়। সো এইটো করলে তোমালোকর কি হব, তোমালোকর ডিটেইলসত যে তোমালোকে ভিডিও চা না, লেকচার ওয়াইজ লেকচার ওয়াইজ, সেইটোর নিচিনা করে হয়ে যাব, তোমালোকর কোশ্চেনবিলাক সলভ করার লগতে যিখিনি এক্সট্রা মই পাৰো, যিখিনি চ্যাপ্টারের ভিতর আছে সেইখিনিও কভার করার চেষ্টা করিম, যাতে তোমালোকর ফুল চ্যাপ্টারটো কমপ্লিট হয়ে যায়, কোনো ডাউট যাতে না থাকে বা এক্সট্রা যাতে থাকি না যায়। ওকে, কেনেকুৱা করে করব লাগে সেইখিনি প্রসেস দেখাই দিম। সো চ্যানেলটো যিসকলে এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে রাখি দিবা, ওকে, যাতে নেক্সট ভিডিওবোৰ চাব পাৰা। ওকে, এতিয়া চোৱা আমার কি আছে, এইটো আছে আই ইকুয়াল টু কিউ বাই টি, এইটো ফর্মুলা তোমালোকৰ মনত রাখব লাগিব। এতিয়া এইটোৰ একক হল এম্পিয়ার, এইটোৰ একক হল আদান, তার মানে ওয়ান এম্পিয়ার লাগে, মানে এতেও আমার
ওয়ান অন হব লাগিব। ওকে ওয়ান অন হলে আমি সেইটো চাই পেলাই কব পাৰিম। তোমালোকৰ যদি ডেফিনেশন মনতো নাই, মনত নাথাকিলেও তোমালোকে চাই পেলাই কব পাৰিবা কি এক কুলম আদান যদি এক ছেকেণ্ডত প্ৰবাহিত হয় তেনেহ'লে তাতে হোৱা বিদ্যুতৰ প্ৰবাহৰ মানক ওৱান এম্পিয়াৰ প্ৰবাহ বুলি কোৱা হয়। ওকে এইখিনি কথা তোমালোকে চিৰিয়েলি কেনেকৈ লিখিবা মিলাই পেলাই এনেকুৱা দেখা পাইছা এইটো লাইন লিখি দিবা। ওকে এতিয়া চোৱা কিছুমানৰ ডাউট থাকিব কি যদি কেনেবা কৰি পাহৰি যাওঁ, পাহৰি গ'লে কি হ'ল তোমালোকক ক'লো নহয় কেনেকৈ কৰিবা, সেইবুলি তোমালোকৰ যে ভুল হ'ব কি চেম টু লিখা নাই ভুল হ'ব এনেকুৱা নহয়, বুজি পাইছা এইটোৰ পৰা লিখিলে হ'ল। অ'কে ইয়াৰ পিছত কুৱেশ্যন নাম্বাৰ 3 চোৱা, সেইটো আমাক দিয়া আছে এক কুলম আদান হ'বলৈ প্ৰয়োজন হোৱা ইলেক্ট্ৰনৰ সংখ্যা গণনা কৰা। অ'কে এইটো আমাক কৈছে। এতিয়া চোৱা এক কুলম আদান হ'বলৈ প্ৰয়োজন হোৱা ইলেক্ট্ৰনৰ সংখ্যা নহয়, তেনেহ'লে আমাৰ কি কয় আমাৰ এটা ইলেক্ট্ৰনত আদান কিমানখিনি থাকে সেইখিনি আগতে তোমালোকে জানিব লাগিব। চোৱা চলুচন দিছোঁ ইয়াতে, এটা ইলেক্ট্ৰনত ইলেক্ট্ৰনত আধানৰ মান আমাৰ কিমান হয় 1.6 × 10⁻¹⁹ কুলম, বুজি পাইছা এইটোক তোমালোকে ই দি বুজোৱা হয়। অ'কে এটা ইলেক্ট্ৰনত আদান কিমানখিনি থাকে 1.6 × 10⁻¹⁹ এইটো আমাৰ থাকে। এতিয়া চোৱা আমাক কি কৈছে এক কুলম আদান হ'বলৈ, এক কুলমৰ কাৰণে লাগে, ইমান কুলম নালাগে আমাৰ এক কুলম লাগে, তেনেহ'লে আমাৰ মুঠ কুলম কিমান, মুঠ কুলম বা মুঠ আদান দিব পাৰা। অ'কে আদান মুঠ আদান, আদানক কি দি বুজায় কিউ দি বুজায় তাৰমানে ওৱান কুলম। অ'কে মুঠ আদান হ'ল আমাৰ ওৱান কুলম, কুলমটো কি আদানৰ একক। অ'কে একক হিচাপত আমি সদায় লিখিব লাগে, এইটো আমি কি লিখিছোঁ এইটো আমি কুলম হিচাপত লিখিছোঁ কাৰণ ইলেক্ট্ৰনৰ কিমানখিনি আমাৰ থাকে সেইখিনি আমাৰ লিখিব লাগে। অ'কে ইমানখিনি কুলম থাকে আৰু আমাক কি উলিয়াব লাগে ইলেক্ট্ৰনৰ সংখ্যা, ইলেক্ট্ৰনৰ সংখ্যা এইটো আমাক উলিয়াব লাগে, এইটোক এন দি বুজোৱা হয়। অ'কে এন হৈ গ'ল। এতিয়া আমি জানো যে কি জানো এন ইজ ইকুৱেল টু কিউ বাই ই। অ'কে এইটো আমি জানো এন মানে কি এইটো আমি জানো এন ইলেক্ট্ৰনৰ সংখ্যা। অ'কে কিউ মানে আমি কি লিখিছোঁ আদান। অ'কে কিটো আমাৰ কি ইলেক্ট্ৰন। অ'কে এটা ইলেক্ট্ৰনৰ কথাহে বুজিছোঁ ইয়াতে। চ' ইলেক্ট্ৰনৰ সংখ্যা আমাৰ কি হ'ব কিউ বাই ই নহয়, কিউৰ মান কিমান ওৱান কুলম, এইটো বাৰু ইয়াতে একক নিদিলেও চলিব। অ'কে ওৱান বাই আমাৰ ইৰ মান কিমান, ইৰ মান হ'ল আমাৰ এইটো 1.6 × 10⁻¹⁹ হৈ গ'ল। এতিয়া চোৱা ইয়াতে আমাৰ কি হৈছে 1.6 × 10⁻¹⁹ আছে নহয়, আমি যদি পইণ্টটো গুচাই দিওঁ তেনেহ'লে আমাৰ কি হ'ব 1.6 আছে, এক ঘৰ আগত দশমিক আছে, তেনেহ'লে আমি ইয়াতে এটা 10 পূৰণ কৰিব পাৰোঁ 16 হৈ যাব। অ'কে তাৰপিছত এই 10⁻¹⁹টো মাইনাছৰ হৈ আছে না -19, এইটোকে আমি ওপৰত লৈ গ'লে কি হ'ব +19 হ'ব, চ' 10⁻¹⁹। অ'কে হৈ গৈছে বুজি পাইছা, ইয়াতে আমাৰ 10⁻¹⁹ একো নাই মানে কি 1 আছে। অ'কে এতিয়া চোৱা 10⁻¹⁹ এতিয়া আমাৰ 1 × 10⁻¹⁹ আমাৰ কিমান হৈ যাব 10⁻¹⁹ +(×10⁻¹⁹)1, এইটোক আমি কি কৰিম 10 আছে নহয় 10 আমি এটা ল'ম 19+1, তাৰমানে কিমান হ'ব 10⁻¹⁹ আমি লিখিব পাৰোঁ এইখিনিৰ ঠাইত, তাৰমানে 10⁻¹⁹। অ'কে এই দুটা মিলি পেলাই হ'ব এতিয়া তলত আমাৰ কিমান আছে 16, এইটোক যদি তোমালোকে ভাগ কৰা ওৱানক যদি 16 দি ভাগ কৰা কিমান যায় সেইটো ডাইৰেক্ট লিখি দি আছোঁ, এইটোক যদি ভাগ কৰা তোমালোকৰ যাব 0.0625 যাব, × 10⁻¹⁹ ইয়াতে আমাৰ কিমান আছে 20 আছে। অ'কে এইখিনি বাৰু মুচি দিছোঁ সেইফালৰখিনি, এইখিনিতো জাষ্ট বুজাবৰ কাৰণে। অ'কে এতিয়া চোৱা ইয়াতে আমাৰ দশমিক আহি গ'ল নহয়, দশমিকটো আমাৰ ইয়াতে গুচাব লাগিব কাৰণ ইমান ইয়াতে নাম্বাৰ আছে, তথাপিও যদি ইয়াতে দশমিক ৰাখি দিওঁ বেয়া কথা, চ' এইটোক আমাৰ গুচাব লাগিব। গুচাবৰ কাৰণে কি কৰিম ইয়াতে চোৱা এই দশমিকটো যদি আমি ইয়াতে আনি দিওঁ এই দুইঘৰ আগত যদি আনি দিওঁ তেনেহ'লে আমাৰ কি হ'ব ডিভাইডেড বাই 10 কৰিব লাগিব, 10 নহয় 100। অ'কে 100 মানে কি লিখিব পাৰোঁ 10² শ্বৰ্টকাটত লিখি দি আছোঁ, 100 মানে কি 10² লিখিব পাৰোঁ দুটা শূন্য 10⁻², ওপৰত আমাৰ কি হৈ যাব 6.25। অ'কে
আমি তাতে দুই গড় আগবাড়ি আহিলো দখনত লৈ পেলাই ওকে ইন টু আমার কিমান আছে 10^20 ক্লিয়ার এইটু এতিয়া 6.25 ইন্টু ইয়ার আগতে আমি কি করেছিল এইটু লিখা 10^20 ইন্টু কি হব চা এতে তলত আছে 10^ আমার কিমান আছে আগতে চকত এইটু 10^ -19 আনিছো আসলে আমার কি আছে উপর লই যাওয়ার লগে লগে প্লাসর হয়ে গেছে তাহলে এতিয়া যদি প্লাস থাকে উপর লই গেলে কি হব মাইনাস হব এতে যেন মাইনাস টু প্লাস হয়ে যায় তাহলে এতে 10^2 আছে প্লাসর টু আছে তার মানে উপর আনলে মাইনাস টু হয়ে যাব তলত আমার ওয়ান থাকলে ওয়ান টু বারো নিলিখো ওকে এইখানে এতিয়া চা 6.25 ইন্টু 10^ এতিয়া ইয়ার আগতে কি হয়েছিল 1 + 19 হয়েছিল উপরতো এইটো আমার প্লাস হব 20 কিন্তু মাজত এতে মাইনাস আছে তাহলে প্লাস সেভেন আছে মাইনাস 20 পর টু গেলে আমার কিমান হব 18 সো এইটো আমার 18 হয়ে গেল এন ইজ ইকুয়াল টু 1 6.25 ইন্টু 10^18 সো ইয়াতে তোমালোকে লিখি দিব পারা ইমান ইলেকট্রন বলে ওকে কারণ আমার কি ওলাইছো এন টু ইলেকট্রনের সংখ্যা ইমানটা ইলেকট্রন ওকে বুঝি পাইছা সো এইখানে বারো অ্যান্সার তোমালোকে এইটি উলিয়াব দিছিল এটা তোমালোকে এটা লাইন লিখি দিব পারা 1 কুলম আদান হবলে প্রয়োজন হওয়া ইলেকট্রনের সংখ্যা হল ইমান এখানে বার কথা তোমালোকে কোশ্চেনের পর সেম টু সেম লিখি দিব পারবে ওকে সো ইয়ার ভিতর নেক্সট প্রশ্ন হলে চাইছো এইটো প্রশ্ন হলে কোশ্চেন নাম্বার 1 কি দিয়া আছে চা পরিবাহিত বিভবেদ বর্তাই রাখা সঁজুলি এটার নাম লিখা ওকে এইটো আমাক কৈছে এতিয়া চ বিভবেদ বর্তাই রাখবলৈ হলে বর্তনী আগত কি বর্তনী চ এইটো ধরো আমাকে এতে এটা বাল্ব দিয়া আছে ওকে বাল্বর লগত আমি কি কৰিছো এতে এটা সুইচ লগাই দিছো সুইচ তারপিছত এতে যদি তোমালোকে ব্যাটারি নলগোয়া তেনহলে কি হব আমার এই এইটাই কাম করব নাকি এতিয়া চা সুইচটো যদি নলগোয়া তথাপিও কাম করব কেন করি এই ডাইরেক্ট তারটো আমি ডাইরেক্ট এইটোর লগত কানেক্ট করে দিলে কি হব আমার বাতিটো জ্বলিব বাল্বটো জ্বলিব ঠিক আছে যদি আমি এই ব্যাটারিটো নলগাও তেনহলে কি হব এই বাতিটো বাল্বটো জ্বলিব নাকি নজ্বলে নহয় সো তেনহলে আমার কিহে কাম করেছে মেন কামটো করে আছে এইটোয়ে এই ব্যাটারিটোর কারণে আমার কি হয়েছে বর্তনীটো আমার কি হয়েছে বিভবেদ বর্তাই রাখিছে ঠিক আছে তেনহলে এতে তোমালোকর অ্যান্সারটো কি হব এতে আমি কি কইছো এটা কক যুক্ত লৈছো তোমালোকর দুটা কক যুক্ত হব পারে তিনটা মানে কক মানে কি এটা কক মানে প্লাস আর মাইনাস বুঝি হয়েছে এতে আরো এটা দিলা আরো এটা দিলা এতে কেটা আছে এইটো প্লাস এইটো মাইনাস এইটো প্লাস এইটো মাইনাস এইটো প্লাস এইটো মাইনাস সো আমার কেইজোর আছে এতে আমার প্লাস মাইনাস কি আছে তিনিজোর আছে তার মানে এতে আমার কি হব তিনটা ব্যাটারি আছে প্লাস মাইনাস মিলি এটা ব্যাটারি সো এটা কক যুক্ত হব পারে তিনটা কক যুক্ত বা তাতে তাতকৈ বেশি কক যুক্ত হব পারে ওকে সো তোমালোকে লিখিবা কেনেকৈ তোমালোকে লিখিবা এটা বা ততদি কক যুক্ত ব্যাটারি কি করে আমার পরিবাহীর বিভবেদ বর্তাই রাখে ঠিক আছে এনেকুৱা করে লিখব লাগিব সো লিখাটো লিখি দিছো এনেকুৱা করে সো দেখা পাইছে এনেকুৱা করে লিখিবা ওকে ইয়ার পিছত চ কোশ্চেন নাম্বার 2 দুটা বিন্দুর মাজত বিভবেদ 1 ভোল্ট বলি কলে কি বুঝা বুঝি পাইছা দুটা বিন্দুর মাজত এইটো এটা বিন্দু ধরা আর এইটো বিন্দু এই বিন্দুর মাজত আমাক কি কৈছে বিভবেদ 1 ভোল্ট এইটো আমাক কেনেকৈ কবা কি আমার 1 ভোল্ট আমার বিভবেদ আছে ওকে সেইটোর কারণে চা আমি কি জানো ভি ইকুয়াল টু W/Q এটা তোমালোকর কিতাবত দিয়া আছে এইটো ফর্মুলা ওকে ভি মানে কি বিভবেদ বিভবেদ ওকে ভি মানে হল বিভবেদ W মানে হল কার্য ওকে আর কিউ মানে হল আমার আধান বুঝি পাইছা এতিয়া চা এইটো আমার 1 ভোল্ট হব লাগে না হয় তার মানে 1 ভোল্ট ওকে আর আমার কি আছে W মানে কি কার্যর একক হল আমার জুল বুঝি পাইছা তেনহলে কার্যর একক 1 জুল হব লাগিব ওকে আর এটা আমার কি আছে কুলম 1 কুলম মানে কি আদানোর একক কি কুলম তার মানে 1 কুলম ওকে এইটো চোৱা এতিয়া আমাক 1 ভোল্ট হ'ব কাৰণে আমাৰ কি হ'ব লাগিব 1 জুল আৰু 1 কুলম হ'ব লাগিব এইটো কেনেকুৱা কৰি ক'বা যদি চোৱা আমাৰ এটা আদান এটা বিন্দুৰ পৰা এইটো আৰু এইটো বিন্দুৰ মাজত কৈছে নহয় তেনেহ'লে এইটো বিন্দুৰ পৰা এটা আদান এইটো বিন্দুলৈ লৈ যাবলৈ যদি আমাৰ কাৰ্যৰ পৰিমাণ 1 জুল কৰিব লাগে তেনেহ'লে আমাৰ কি হ'ব এই বিন্দু দুটাৰ মাজৰ বিভবেদক কিমান কোৱা হ'ব 1 ভোল্ট বিভবেদ বুলি কোৱা হ'ব আৰু এবাৰ কৈছোঁ চোৱা 1 কুলম ওকে 1 কুলম আদান এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দুলৈ লৈ যাওঁতে যদি 1 জুল কাৰ্য সম্পূৰ্ণ কৰিব লাগে তেনেহ'লে বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব কি হ'ব মাজৰ বিভবেদ কি হ'ব 1 ভোল্ট ওকে চ' এইটো তোমালোকে চিষ্টেমেটিকেলি কেনেকৈ লিখিবা এইটো দেখা পাইছা এনেকুৱা কৰি
সো তোমালোকে এইটো জাস্ট ফর্মুলা বি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ যদি তোমালোকে ফর্মুলাটো মূলত রাখিব পারা হয়ে গেল আর এইটোর পরে তোমালোকে ডাইরেক্ট এইটোর ডেফিনেশন কই দিব পারিবা। ওকে ইয়ার পিছত কোশ্চেন নাম্বার থ্রি চাইছো। কোশ্চেন নাম্বার থ্রি আমাক কি দিয়া আছে, সিক্স ভোল্ট ব্যাটারি এটার মাঝে চালিত হতে প্রতি কুলম আধানক কিমান শক্তি লাগে। এতে আমাক প্রথমতে কি উলিয়াব দিছে, শক্তি। শক্তি মানে কি আমার যেটু কার্যর পরিমাণ কিমান জুল শক্তি আমার লাগবে সেইটো হিসাবত উলিয়াব লাগবে। ওকে সেইটো আমার বুঝব লাগবে শক্তি মানে কি। কার্য কেতিয়াবা কার্য বলে দিয়া থাকবে, কেতিয়াবা এনেকুৱা দিব পারে কি কিমান কার্য করবলগা হব পারে, বা কেতিয়াবা শক্তি বলে এটা চাইছে শক্তি বলে দিয়া আছে। সো এইটোয় মানে আমার বুঝব লাগবে এইটো মানে কি উলিয়াব দিছে। ওকে সো গিভেন সলিউশন দিয়া আগতে দিয়া আছে আমাক কি কি দিয়া আছে, সিক্স ভোল্ট ব্যাটারি। এই ভোল্ট সিক্স ভোল্ট ব্যাটারি মানে কি ভির মানটা আমাক দিয়া আছে সিক্স ভোল্ট। ওকে তারপর আমার কি ইয়াতে আছে প্রতি কুলম মানে কি এক কুলম। ওকে এক কুলম সেই কিহেদি বুঝায়, কুলমটা কিহর একক আমার আধানর একক, কিউ ইকুয়াল টু মানে কি ওয়ান কুলম আমাক দিয়া আছে। আর কোনটা উলিয়াব লাগে আমার শক্তি মানে কি ডব্লিউ টু আমার উলিয়াব লাগে। ওকে এতিয়া আমি জানো যে আমি কি জানো চোৱা, এইটো এই তিনিটাক লৈ এটা ফর্মুলা আছে তোমালোকৰ কি ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ওকে এইটো আমাক দিয়া আছে, সো এইটো তোমালোকে চোৱা। এতিয়া ভিৰ মানটোতো আমি নালাগে, আমার কিহৰ মান লাগে ডব্লিউৰ মানটো লাগে। ডব্লিউৰ মানটো এইফালে আনা, ডব্লিউ এতে তলত একো নাই মানে কি ওয়ান আছে। সো বজ্র পূরণ করা, ডব্লিউর লগত অনর পূরণ করলে ডব্লিউ হব, আর বিল লগত কিউ পূরণ করলে ভি কিউ হয়ে যাব। ওকে এতে তলত বারো ওয়ান লিখব না লাগে, এনে জাস্ট মনত রাখলে ভাল কি তলত ওয়ান আছে। ওকে সো এইটো তাহলে আমার ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ ওলাইছে না হয়। সো এতিয়া মানটো আমাক বহাই দিয়া, এতে ভির মান কিমান সিক্স ইনটু আমার কি কিউর মান হল আমার ওয়ান। ওকে ইমান জুল হয়ে যাব। সো কার্যর একক কি জুল হয়, সো এইকারণে মনত রাখবে জুল, এটাকে সিক্স জুল, সিক্সের লগত অনুপ্রণ করলে সিক্স, সিক্স জুল ওলাইছে না, তাহলে লিখবে কেন এতেকে এইটো লাইন লিখি দিবা, এতেকে সিক্স ভোল্ট ব্যাটারি এটার মাঝে চালিত হতে প্রতি কুলম আদানক সিক্স জুল শক্তি দিয়া হয়। এতে আমার কি হব কিমানর ঠাইত কিমান হব সিক্স জুল, এইটো লাইন তলত লিখি দিবা, বুঝি পাইছা। তো এখানে